হ্যালো বন্ধুরা, এখানে যে সিম্ফনি D4 আই যে ডিসপ্লে সমস্যাটি ছিল, সেটি আমি দুটি তার জাম্পারিং করে নিয়েছিলাম। জাম্পারিং এখানে যে 5 ভোল্ট বা 4 ভোল্টের লাইন জাম্পারটি আমি দেখিয়েছিলাম, সেখানে আমি দুটি বুঝছেন, এখানে যে দুটি তার গ্রাউন্ড এবং নেগেটিভ, গ্রাউন্ড বা নেগেটিভ একই কথা, যেটাকে আর্থিং বলা হয়, এবং পজিটিভ লাইন সেটি যে হেরাবন থেকে কানেকশন আউট হয়ে গেল, সেটি আমি এখন দুটি তার জাম্পারিং করেছিলাম। হয়েছে না তো? আরে এটা কি বলতো, সকালে নিন যে। আরে না, এটা মানে ধরা 10-15 মিনিট সময় দিন, করো। এখানে যে জাম্পারের দুটি তার আমি এখানে আপনাদের সবাইকে আগে বলে দিব, আপনারা সবাই এখানে এই মোবাইলটি অন করব। ফোন করে যেই সেখানে আপনারা মোবাইলটা ওপেন করে যদি এভাবে ওপেন করতে পারেন, তাহলে গ্রাউন্ড এবং পজিটিভ লাইনটি খুঁজে বের করতে হবে। সেখানে বোল্ড সিস্টেম শো করবে, সেখানে আমি যে এসি কোন দুটি তার জাম্পারিং করেছি, এখানে নেগেটিভ এবং এখানে পজিটিভ, সেটি এখানে মাইনাস টি মাইনাস এবং যে পজিটিভ লাইন সে পজিটিভ লাইনটি আমি এখানে জাম্পারিং করে দিয়েছি। এখন আমি মোবাইলটি অন করে দেখবো ডিসপ্লেতে লাইন আসে কিনা, ঠিক এভাবে সবাই কাজ করবেন। আশা করি সবাই এই রকম আসলে সবাই কাজ করতে পারবেন। এখানে দেখলাম ডিসপ্লে লাইটটি এসেগুলো ঠিকইভাবে জাম্পারিং, যদি লাইট কোড কখনো চলে যায় আপনারা সেভাবে কাজটি করবেন। সেখানে সোল্ডারিংটি ভালো করে দিতে হবে,
আর সবাই তো দেখতে পেলেন যে এভাবে কাজ করলে অবশ্যই কাজটি হয়ে যায় ঠিক এভাবে সবাই কাজ করে নেবেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন অক্ষয় 61 সবাইকে ধন্যবাদ আমি আমার ভিডিও থেকে টপিক থেকে বিদায় নিচ্ছি আবার নতুন টপিক নিয়ে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন ধন্যবাদ।